বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল। জেল মুক্তির পর অনুব্রত মণ্ডল এসে পৌঁছলেন বীরভূমে তার নিজের গড়ে। নিচুপট্টিতে তার যে বাড়ি রয়েছে সেখানেই তাকে স্বাগত জানানোর জন্য সকাল থেকেই উপস্থিত ছিলেন স্থানীয় মানুষজন ও অনুব্রত মণ্ডলের অনুগামীরা। অবশেষে প্রায় 18 মাস পর তিহার জেল থেকে মুক্তির পর বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। জেল মুক্তি অনুব্রত মণ্ডল, তিহার জেল থেকে মুক্ত হলেন তিনি। গতকালই তিহার জেল থেকে বেরিয়ে আসার পরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন এবং আজ ভোরবেলায় দমদম বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি কিছুক্ষণ আগেই তিনি বীরভূমে পৌঁছে যান। বীরভূমের নিচুপট্টি এলাকাতে তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে এসে পৌঁছন অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন তার কন্যা সুকন্যা মণ্ডল এবং তার অনুগামীরা। অনুব্রত মণ্ডলের অনুগামীরা তাকে স্বাগত জানানোর জন্য সেখানে অপেক্ষা করছিলেন। প্রায় 18 মাস পরে অবশেষে বাড়ি ফিরলেন তিনি। আমরা দেখেছিলাম এক পুজোর আগে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল, আর এক পুজো শুরু হওয়ার আগেই বাড়ি ফিরলেন তিনি। অর্থাৎ এবছরের পুজো তিনি বাড়িতেই কাটাতে পারছেন। ভোর রাতেই কলকাতায় এসে পৌঁছন, আর তারপরেই সরাসরি বীরভূমের বোলপুরের তার যে নিচুপট্টি এলাকায় বাড়ি রয়েছে এবং সেই বাড়িতেই ফিরলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলাতেই তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বোলপুরের নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে থেকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কিছুক্ষণ আগেই অনুব্রত মণ্ডল তিনি এসে পৌঁছেছেন অবশেষে তার বাড়িতে। সেখানকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কি, মানুষজন তার অনুগামীরা তারা কতটা উচ্ছ্বসিত অনুব্রত মণ্ডলকে চোখের সামনে ফের একবার দেখতে পেয়ে? দীর্ঘ 2 বছর পর বীরভূমের জেলা সভাপতি, বীরভূমের তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল, তুমি জানো যে এই বীরভূমের বিশেষ করে অনুব্রতর এতটাই দাপট, বাঘে গরুতে এক গাঁটে জল খায় সেই দৌড়দণ্ড প্রতাপ নেতা, যার কথায় বাতাস দিক পরিবর্তন করে সেই নেতা, তিনি কিন্তু বাড়িতে ফিরছেন কিছুক্ষণের মধ্যে। কয়েক মিনিটের মধ্যেই অনুব্রত মণ্ডল, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ বোলপুরের নিচুপট্টি বাড়ি, সেই বাড়িতে তিনি কিন্তু ঢুকছেন 2 বছর 1 মাস 12 দিন পর। প্রথমে আসানসোল, পরে তিহারে দীর্ঘ 2 বছর কাটিয়েছেন, তার মেয়ে সুকন্যাকে নিয়ে তিনি কিন্তু ফিরছেন। অবশ্যই অভিক, এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়ির যে ছবিটা, বাড়ির ঠিক সামনে যে ছবিটা, সেই ছবিটাই আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। দেখো অভিক, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে যে ছবি দেখাচ্ছি, অর্থাৎ কলকাতা টিভির পর্দায় যে সমস্ত দর্শক চোখ রেখেছেন তাদের উদ্দেশ্যে, এই যে দোতলা নীল সাদা বাড়ি, সেই বাড়ি অনুব্রত মণ্ডলের বাড়ি। তার ঠিক সামনে একদিকে যেমন অবশ্যই অনুব্রত মণ্ডলের যারা অনুগামী, যারা শুভাকাঙ্ক্ষী, তারা যেমন ভিড় জমিয়েছেন, একটু আগেই আমরা দেখলাম যে রীতিমতো অকাল বসন্তে পরিণত হয়েছিল, এখানে সবুজ আবির খেলা হয়েছে। এছাড়াও অনুব্রত মণ্ডলের ছবি নিয়ে অনেকেই ফুল দিচ্ছে, অনুব্রতকে নতুন করে স্বাগত জানাচ্ছে, বরণ করছে। এছাড়াও সংবাদ মাধ্যমের যারা কর্মী তারাও কিন্তু কার্যত ভিড় জমিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, তিনি কিন্তু তার বাড়ি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পৌঁছে যাবেন। কিছু জানতে পারছো? দেখো, যেটা এখনও পর্যন্ত আমরা জানতে পাচ্ছি, যেখানে এই মুহূর্তে আমি রয়েছি সেটি অনুব্রত মণ্ডলের ঠিক বাড়ির সামনে, সেখানতে সেটি হচ্ছে নিচুপট্টি নেতাজি রোড। এই নেতাজি রোড থেকে কিছুটা দূরেই, এখান থেকে 100 মিটার কিন্তু দূরে কিন্তু রয়েছে। তার কারণ তুমি বুঝতে পারছো যে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তিনি ফিরছেন সভাপতি, তার যারা অনুগামী বীরভূম প্রতিবেশী জেলা ভেদিয়া গুসকরা, রাস্তায় রাস্তায় কিন্তু মূলত অনুব্রত মণ্ডলের গাড়ি দাঁড় করিয়ে অনুব্রতকে ফুল দিয়েছে, তাকে অভ্যর্থনা জানিয়েছে, স্বাগত জানিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল ঢুকে যাবে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ তৃণমূলের কর্মীদের মধ্যে কিন্তু এই মুহূর্তে কেষ্টদার বাড়ির ঠিক সামনে তারা উচ্ছ্বসিত, তারা আনন্দিত এবং তারা কিন্তু আবির খেলছে। আমার যে ক্যামেরাম্যানকে রয়েছে তাকে যদি যারা এই উচ্ছ্বাস দেখাচ্ছেন অনুব্রত মণ্ডলের অনুগামীরা, তাদের সঙ্গে একটু যদি কথা বলা যায়, তাদের উচ্ছ্বাসটা কিভাবে প্রকাশ করছেন তারা?
অবশ্যই অবশ্যই আমি একটু আসব, আমি একটু আসব, এসে কথা বলবো, জানানোর চেষ্টা করব, হ্যাঁ কথা বলবো, জানানোর চেষ্টা করব, দেখার চেষ্টা করব অবশ্যই। বলছি কেষ্টদা আসছে, কি বলবেন? আনন্দ হচ্ছে, আমাদের খুবই আনন্দ হচ্ছে, এই দু বছর পর ঘরে ছেলে ঘরে ফিরছে, খুবই আনন্দ হচ্ছে, আমরা খুবই আনন্দিত। অভিক অভিক কেষ্টদা অনুব্রত মণ্ডলের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ঢুকে গেছে, অবশ্যই আমরা সেদিকেই নজর রাখবো। পুলিশ কর্মীরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু মূলত রাস্তা কিন্তু ক্লিয়ার করছে, অবশ্যই সেই ছবিটাই তোমাকে সরাসরি নিয়ে যাবো। তুমি দেখলে এতক্ষণ ধরে আমরা যে ছবি দেখাচ্ছিলাম সেটি হচ্ছে অনুব্রত মণ্ডলের যারা শুভাকাঙ্ক্ষী, যারা তার অনুগামী, তারা কিন্তু আবির খেলছে, তারা একে অপরকে কিন্তু রাঙিয়ে দিচ্ছে, সেটা কিন্তু বলা যেতে পারে। অনুব্রত মণ্ডলের যে বাড়ি নিচুপটি, সেই নিচুপটির বাড়ি থেকে কিছুটা দূরে এগিয়ে এসছে তৃণমূল কর্মীরা। আমরা কনভয় দেখতে পাচ্ছি অভিক, সরাসরি দেখতে পাচ্ছি সামনে কনভয়, সে কনভয় দেখতে পাচ্ছি, অর্থাৎ অনুব্রত মণ্ডলের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু তারা বাড়ির কাছে পৌঁছে গেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবি এক্সক্লুসিভলি মূলত বলা যেতে পারে সেই ছবি দেখাচ্ছি। এই দেখো অভিক, তুমি বুঝতে পারছো যে অনুব্রত মণ্ডলের ঠিক যে গাড়ির যে কনভয়, সে কনভয় সামনে, এবং অসংখ্য তৃণমূলের কর্মীরা তারা কিন্তু মিছিল করছে, মিছিল করে তারা কিন্তু নিয়ে আসছে, স্লোগান দিচ্ছে বলা যেতে পারে। সামনে একটা শোভাযাত্রা ছবি দেখতে পাচ্ছি, একটা শোভাযাত্রা ছবি দেখছি, অনুব্রত মণ্ডলের নামে স্লোগান দেখতে পাচ্ছ, পুষ্পবৃষ্টি করা হচ্ছে কেষ্টদার গাড়ির ঠিক সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবি মূলত উঠে আসছে সরাসরি। অভিক তোমাকে দেখানোর চেষ্টা করছি, দেখাচ্ছি এখানে চূড়ান্ত একটা এর ছবি। তুমি বুঝতে পারছো যে কেষ্টদা অনুব্রত মণ্ডল তিনি কিন্তু পৌঁছে গেছেন, প্রচুর 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 তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থকরা অনুগামীরা তারা কিন্তু উচ্ছ্বসিত, তারা আনন্দিত। কেষ্টদার যে গাড়ি, যে গাড়িতে কেষ্টদা ফিরছেন, সেই গাড়িতে মূলত পুষ্পবৃষ্টি করা হচ্ছে, সেই ছবি কিন্তু এই মুহূর্তে উঠে আসছে, তুমি দেখতে পাচ্ছ সরাসরি, রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছে। অবশ্যই কেষ্টদার গাড়ি যেভাবে তার অনুগামীরা ঘিরে রয়েছে, সুতরাং তাকে দেখার বালাই নেই, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবি কিন্তু মূলত উঠে আসছে। প্রচুর মানুষ, দলীয় পতাকা, কেষ্টদার ছবি সকলেই আমরা দেখতে পাচ্ছি এখানে, সেই ছবি একটু দেখানোর চেষ্টা করব। অবশ্যই দেখি আমরা পৌঁছানোর চেষ্টা করছি কাছাকাছি, অনুব্রত মণ্ডলের কাছাকাছি, তার গাড়ির কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ যে প্রশাসনের মধ্য দিয়ে, শোভাযাত্রার মধ্যে কেষ্টদাকে কিন্তু তার বাড়িতে কিন্তু অভ্যর্থনা জানানো হলো, নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে ভিড় ছড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, প্রচুর ভিড় প্রচুর ভিড় অভিক, তুমি বুঝতে পারছো চূড়ান্ত একটা উত্তেজনার পরিবেশ। আমরা যাওয়ার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করব সরাসরি এই মুহূর্তে যারা লাইভে রয়েছে। অবশ্যই দিদি একটু যদি আমাদের লাইভে দেন, দাঁড়ানো যাবে না গো। একদমই মনে, তুমি সেই ছবি তুলে ধরতে থাকো, আমরা দর্শকদেরকে আরেকবার এই মুহূর্তে জানিয়ে রাখি, অনুব্রত মণ্ডল প্রায় 18 মাস পর আবারও ঘরে ফিরলেন বীরভূমে বোলপুরের নিচুপট্টিতে, তার বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল। 18 মাস পর তিনি বাড়ি ফিরলেন এবং সেখানকার বীরভূমের যারা অনুব্রত মণ্ডলের অনুগামীরা রয়েছেন তাদের যে উৎসাহ উন্মাদনা, সেই ছবিটা ধরা পড়ছে। সবুজ আবির মাখিয়ে, সবুজ আবির ওড়াচ্ছেন তারা, সবুজ আবির মাখিয়ে সেলিব্রেশন মুডে রয়েছেন প্রত্যেকেই। অনুব্রত মণ্ডল এবং কন্যা সুকন্যা মণ্ডল তারা একসঙ্গে বাড়ি ফিরলেন 18 মাস পর বোলপুরের নিচুপট্টি এলাকায় বাড়ি ফিরলেন, নিজের বাড়িতে ফিরলেন অবশেষে অনুব্রত মণ্ডল, বীরভূমের এই দোর্দণ্ড প্রতাপ নেতা। একাধিক নিদান যাকে দিতে শোনা যেত, যাকে নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল, গরু পাচার মামলাতেই গ্রেফতার হতে চলল এই অনুব্রত মণ্ডলকে, 18 মাস পর অবশেষে তিনি আরো একবার বোলপুরের নিচুপট্টিতে তার এই বাড়িতে ফিরলেন। দেখতে পাচ্ছেন কিভাবে তাকে স্বাগত জানাচ্ছেন তার অনুগামীরা। আমরা সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। মনা বীরবংশী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। মনা, আবারও আসবো তোমার কাছে, সঙ্গে থাকো তুমি আমাদের, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।